আর আমি বেসিক্যালি ওইগুলি করি। তো স্বাভাবিকভাবে ক্লাসিক্যালটা খুব ভালোই সাড়া পাচ্ছে আজকাল। এটার কারণ কি মনে হয়? কারণ কিছু বছর 4-5 আগেও কিন্তু এরকম সাড়া ছিল না, ইদানিং কালে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে মানে যারা শিক্ষা দেবেন ক্লাসিক্যালের প্রতি আগ্রহ বাড়ছে। এটা কি মনে হয় আপনার বেঙ্গলের যে ক্লাসিক্যাল ফেস্টিভ্যাল এই বড় বড় আয়োজন গুলো কি? এটা অবশ্যই ব্যাপার। আর যারা বোঝে ক্লাসিক্যাল না করলে কিন্তু গলাটা তৈরি হয় না, ভালো গান গাইতে গেলে ক্লাসিক্যাল শিখতেই হবে, এটা ছাড়া কোনো বিকল্প নেই। ঠিক আছে, আমরা গান শুনে আসি। কিন্তু এই গানটি মনে হয় বেশ কম শোনা যায়, যেটা আপনি করছেন আমরা একটু আগে আলোচনা করছিলাম। ঠিক আছে, শুনে আসি। তুমি নির্জন উপকূলে নায়িকার মতো পথ চলতে গিয়ে কিছু বলতে গিয়ে দেখে মিষ্টি দু চোখ খুলে লজ্জারত। তুমি নির্জন উপকূলে নায়িকার মতো পথ চলতে গিয়ে কিছু বলতে গিয়ে দেখে মিষ্টি দু চোখ খুলে লজ্জারত। তুমি নির্জন উপকূলে নায়িকার মতো গরের পার থেকে নাম না জানা পাখির সুরে আহারি দয় জুড়ে, সাগরের পার থেকে নাম না জানা পাখির সুরে আহারি দয় জুড়ে, একটু একটু খুশি কত পাতার মতো কত রাতে। তুমি নির্জন উপকূলে নায়িকার মতো পথ চলতে গিয়ে কিছু বলতে গিয়ে দেখে মিষ্টি দু চোখ খুলে লজ্জারত। তুমি নির্জন উপকূলে নায়িকার মতো যেমন পার থেকে সাগরের রূপ চেনা যায় না, তেমনি দূরের হয়ে তোমার কাছের হওয়া যায় না, যেমন পার থেকে সাগরের রূপ চেনা যায় না, তেমনি দূরের হয়ে তোমার কাছের হওয়া যায় না। তোমার বুকের গান মুক্ত হয়ে ঘেরে কণ্ঠটিরে আহা সাগর তীরে, তোমার বুকের গান মুক্ত হয়ে ঘেরে কণ্ঠটিরে আহা সাগর তীরে, একটু একটু খুশি তোমার ফাগুন হয়ে ছন্দ রাতে। তুমি নির্জন উপকূলে নায়িকার মতো পথ চলতে গিয়ে কিছু বলতে গিয়ে দেখে মিষ্টি দু চোখ খুলে লজ্জারত। তুমি নির্জন উপকূলে নায়িকার মতো। আপনার জন্ম একটি সঙ্গীত পরিবারে এবং খুব ঐতিহ্যবাহী সঙ্গীত পরিবার, কিন্তু আপনার মধ্যে গানের প্রতি ভালোবাসাটা কিভাবে কখন এসেছিল এটা যদি একটু বলেন। ভালোবাসাটা এসছে মূলত বাসাতে একটা সব সময় চর্চা হতো, আর যখন দেখতাম যে আমার ভাই মানস কুমার দাস, অলকা দাস প্রোগ্রাম করছে টেলিভিশন রেডিওতে প্রোগ্রাম করছে, স্বাভাবিকভাবে তখন থেকে উৎসাহটা আসছে যে হ্যাঁ ভালোই লাগছিল তখন। আর গানটা আমাদের বাসায় এমনিতেই শেখা হয়ে যায়, সবসময় চর্চাটা হয় তো যার জন্য শেখাটা হয়ে যায়। প্রথম কোন গান দিয়ে মানে হাতে খড়ি হয়েছিল মনে আছে? আমাদের কিন্তু প্রথম সারেগামাটাই শেখানো হয়েছে বিশেষ করে, এবং আমার বাসা গান সবসময় গান চর্চা হয়, আমার দিদি বাবা ভাই সবাই আমরা বাবা শেখাতেন, কিন্তু একই পরিবারের হলেও আমরা চাইলেই কিন্তু লেসেনটা পেতাম না। আচ্ছা, যেমন একটা দিলো তা 7 দিন আমাদেরকে প্র্যাকটিস করে সেটা তৈরি করতে হতো, তারপরে বাবা তুমি তো ঘরেই বসে আছো দেখাও না, সে তৈরি হয়নি এখনো, ব্যাপারটা এখানে আর কি। শিক্ষা ক্ষেত্রে আসলে করা যায় না, একটা জিনিস তৈরি হলে তারপরে তো দেওয়া যায়, আর প্র্যাকটিস না করলে তো জিনিসটা আসবে না।
এখনো তো নিয়মিত প্র্যাকটিস করা হয়, রিয়াজ করা হয়, কারণ রিয়াজের তো আসলে কোনো বিকল্প। হ্যাঁ, না রিয়াজ না করলে তো আপনি সব ধরনের গান করতে পারবেন না, সব ধরনের গান করতে গেলে রিয়াজটা করতেই হবে, অবশ্যই করতে হবে। যারা নতুন এখন শিল্পী তাদের জন্য যদি কোনো কিছু বলেন শেখার ক্ষেত্রে, কোনো শেখার ক্ষেত্রে আমি বলবো অবশ্যই ক্লাসিক্যালটা শিখতে হবে, গলা সারতেই হবে, ভালো গান করতে গেলে গলা সারতেই হবে। ঠিক আছে, এবার কি গান শুনবো আমরা? আমি আধুনিক করছি আরেকটা। শুধু একদিন ভালো